মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে মৌলি কপাল জোরে কোনো রকমে প্রাণে বাঁচলেন। জীবন জীবিকার টানে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজন গভীর জঙ্গলে পাড়ি দিয়েছেন মধু সংগ্রহের জন্য। এই জঙ্গলে প্রতি পদক্ষেপে ওত পেতে থাকে বিপদ, সেই সব উপেক্ষা করে মধু সংগ্রহে যান মৌলিরা। এদিনও সুন্দরবনের মৌপিঠের ভুবনেশ্বরী গ্রাম থেকে পাঁচ মৌলির একটি দল গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিল। মধু সংগ্রহ করতে গিয়ে দক্ষিণ রায়ের হানায় জখম মৌলি। শনিবার সুন্দরবন এলাকার 20 নম্বর জঙ্গলে মধু সংগ্রহের কাজ করছিলেন পাঁচ মৌলি। সেই সময় বাঘের হামলার শিকার হয় মৌলিদের দলটি। তখন খাড়া নামে এক মৌলিকে আক্রমণ করে রয়্যাল বেঙ্গল টাইগার। গুরুতর জখম অবস্থায় তার সঙ্গীরা ওই মৌলিকে উদ্ধার করে স্থানীয় জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। মৌসুম শুরু হতেই মৌলিদের মধু সংগ্রহের ছাড়পত্র দেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। এদিন 20 নম্বর জঙ্গলে মধু সংগ্রহের কাজে ব্যস্ত ছিল পাঁচ মৌলি। সেই সময় হঠাৎই তপন খাড়া নামে এক মৌলির উপর ঝাঁপিয়ে পড়ে। তপনের সঙ্গে থাকা সঙ্গীরা বাঘের মুখ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করে। প্রায় কয়েক মিনিট চলে বাঘে মানুষের লড়াই। কোন রকমে তপনকে তার সঙ্গীরা উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে তার চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন তারা। এই প্রসঙ্গেই আহত মৌলি তপন খাড়া বলেন, আমরা পাঁচজন সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহের কাজ করছিলাম। আমি যখন মধু কাটছিলাম তখনই পিছন থেকে একটি বাঘ আমার উপর হামলা চালায়। এরপর আমার সঙ্গীরা আমাকে উদ্ধার করেন। আমার মাথায় কামড় দিয়েছে। এক প্রত্যক্ষদর্শী তপন খাড়া জানান, মধু সংগ্রহ করার জন্য শনিবার ভুবনেশ্বর থেকে ঘাট থেকে জঙ্গলে গিয়েছিলেন মৌলিরা। পাঁচজন করে দল বেঁধে তারা মধু সংগ্রহের কাজ শুরু করছিলেন। তপন খাড়া না এক মৌলি যখন মধু সংগ্রহে ব্যস্ত ছিলেন, সেই সময় একটা বাঘ তপনের পিছন দিক থেকে এসে আক্রমণ করে। ওই মৌলির চিৎকার শুনে আশেপাশের অন্যান্যরা চলে আসেন। তাদের সঙ্গে থাকা মধু সংগ্রহ করার যন্ত্র দিয়ে বাঘটিকে ঘায়ল করে কোনো রকমে ওই মৌলিকে উদ্ধার করেন, জামতলা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। মানুষ কেন বাঘের শিকার হয়? মানুষের বসবাসের স্থানে বাঘ বা সাপ ঢুকে পড়লে মানুষ মোটেই তাদেরকে আপ্যায়ন করে না, বরং বাঘ ও সাপ দেখতে পাওয়া মাত্রই তাদেরকে পিটিয়ে মারে। কেউ বা ভয়ে দরজা লাগিয়ে দেয়। বাঘও তাদের এলাকায় মানুষ পেলে আক্রমণ করবে, এমনকি খাবার হিসেবে দেখবে, সেটাই স্বাভাবিক। মানুষ ক্রমে ক্রমে বাঘের আশ্রয়স্থল জঙ্গল কেটেকুটে সাফ করে দখল নিয়ে বাড়ি ঘর আর চাষাবাদের জমি বাড়াচ্ছে। আবার কিনা সুন্দরবনে ঢুকে মানুষ কত কি করছে। কাকড়া, মধু ও কাঠ সংগ্রহ করার জন্য বাঘের এলাকায় ঢুকে পড়ছে মানুষ। তাই মানুষ তার স্বভাব দোষে আক্রান্ত হচ্ছে। কয়েকটা মোষ নিয়ে ঢুকে বাঘের সামনে দিলে তো মানুষ বাঘের আক্রমণের শিকার হয় না। বাঘের কি দোষ? মানুষ যায় কেন বাঘের আশ্রয়স্থলে? বাঘ তো মানুষ খাবেই, তার খাবারের একটি হলো মানুষ। মানুষ কেন জেনে শুনে ঢুকে যায় সুন্দরবনে? বাঘের খাবার সংগ্রহের প্রধান অস্ত্র তার গতি ও শক্তি। বয়স বাড়লে সেই সময় বাঘের সামর্থ্য কমে, গতি মন্থর হয়। খাবার হিসেবে বাঘের পছন্দ হরিণ, মোষ। সেগুলো শিকার করতে গেলে যে শক্তি ও গতির প্রয়োজন তা বাঘ তা বয়সের কারণে হারিয়ে ফেলে। তখন অন্য প্রাণীর তুলনায় মানুষ শিকার সহজ হয়। তাই সুন্দরবনে বাঘের পেটে ভরানোর ব্যবস্থা জরুরি। বন দপ্তরকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত, মাছ, কাঁকড়া, মধু ইত্যাদি সংগ্রহকারীদের জঙ্গলে যেতে হলে কয়েকটি মোষ সঙ্গে নিয়ে যেতে বাধ্যবাধকতা দরকার।